वेलकम टू माय चैनल। तो आज के तुम्हारे हमें देखा एक जर्नल तैरी करा। तो तार जोन्नो लागबे होच्छे हाइलाइटर, व्हाइटनर, मार्कर, स्केच पेन, डिजाइनिंग टेप, स्टिकी नोटपैड और A4 साइजर कलर पेपर और A4 साइजर डिजाइन पेपर और एक ग्लासमेटर, स्पाइरल बाइंडिंग नोटबुक। दोकने पे जा फार्ष्ट A4 साइजे एक कलर पेपर टैरा बैगा को छिड़े नहीं समान छिड़ब ना टैरा बैगा को छिड़ब हाथ दिए छिड़ब जाते एक एब्रो खेब्रो कर तरपर एक पिंक कलर A4 साइजे पेपर छोटो को केटे नहीं मध्य व्हाइटनर दिए लाइन सोजा सोजा कर ड्र कर তারপর একটা হোয়াইট কালারের পেপার সেটাকেও কেটে নিয়ে তার মধ্যে ব্ল্যাক মার্কার দিয়ে ডট ডট করে নিয়েছি। তারপর ডিজাইনিং A4 সাইজের পেপার নিয়ে কেটে নিয়েছি। কাটার পর তারপর স্টিকি নোট প্যাডগুলোকে আমি ওগুলোর মধ্যে ব্ল্যাক মার্কার দিয়ে আমার যা যা মেসেজ আছে ছোট ছোট করে সব লিখে নেব। তারপর ডিজাইনিং টেপ দিয়ে নিচেটা আটকে দিয়েছি, ওখানটা একটু খালি খালি লাগছিল। তারপর গোলাপ ফুলটাকেও আটকে দিলাম। এইগুলোর মধ্যে তোমাদের যা যা লেখার আমি যা লিখছি সেগুলো লিখতে হবে তা না, তোমাদের যা মেসেজ লেখা লিখে নিতে পারো, নিজের জন্য যা করার করবে। তারপর স্টিকি নোট প্যাডগুলোকে মাঝখান দিয়ে সরু সরু দুভাগে ভাগ করে নিয়েছি। করে নিয়ে সেটার মধ্যে আমার যা যা মেসেজ লেখা যা যা লেখা তাই লিখে দিলাম ব্ল্যাক মার্কার। তোমরা চাইলে ফার্স্টে পেন্সিল ইউজ করতে পারো, করে নিয়ে তার মধ্যেও মার্কার দিয়ে লিখতে পারো। কারণ কি অনেকের ভুল হতে পারে, যেরকম আমার ফার্স্টে একটা জায়গায় ভুল হয়েছিল, তাই জন্য আমি পেন্সিল দিয়ে ফার্স্টে লিখে নিয়েছি। কারণ ব্ল্যাক মার্কার দিয়ে লেখার পর আর ঠিক করা যাবে না, তো তোমরা ফার্স্টে পেন্সিল দিয়ে হালকা করে নিতে পারো, তাতে কিছু দেখা যাবে না। আর সুন্দরভাবে এগুলো করে নেবে। করে নিয়ে সাইডে একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি একটা গাছ করেছি মার্কার দিয়ে, গাছের মধ্যে পেন্সিল কালার দিয়ে ড্র করে নিয়েছি। একটা স্কেচ পেন দিয়ে পিঙ্ক কালারের একটা হার্ট এঁকেছি, তার মধ্যেও একটা ব্লু মার্কার দিয়ে আউটলাইন করে দিয়ে স্কেচ পেন দিয়ে কালারফুল করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমাদের ঠিক মতো ছোট্ট জার্নাল তৈরি হয়ে গেছে। বেশি দামও না, কম দামের মধ্যে ব্ল্যাক মার্কার দিয়ে আমি ডট ডট করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, আর ওপরে ডট ডট করে ডায়েরির মধ্যে দিলাম। এরকম ইজি কিউট জার্নালের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করুন।